أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, আপনাদেরকে তাদাব্বুরুল কোরআনের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই আপনারা ভালো আছেন, আল্লাহ যেন আপনাদের সিয়াম কিয়াম এবং সকল ইবাদত ও ভালো কাজকে কবুল করেন। আমি আজকে আমাদের এই পর্বের শুরুতে সে দোয়া করছি, পাশাপাশি আহ্বান করছি প্রিয় ভাই এবং বোনেরা, তাদাব্বুরুল কোরআনের এই বিষয়টি আপনারা উপেক্ষা করবেন না। তাদাব্বুর কোরআনে নিজেকে সম্পৃক্ত রাখুন, কোরআন বুঝুন, উপলব্ধি করুন, গবেষণা করুন এবং কোরআনকে আমলে রূপান্তরিত করুন। কোরআন নিয়ে তাদাব্বুর করা এবং সে অনুযায়ী আমল করার সহায়ক আরও কয়েকটা বিষয় আজকে আমরা উপস্থাপন করব। ১৬তম বিষয়টা হচ্ছে যেই আয়াতটা হৃদয়ে প্রভাব বিস্তার করে সে আয়াতটা বারবার তেলাওয়াত করা, জোরে জোরে তেলাওয়াত করা। কারণ এই বারবার রিপিটেশনের মধ্য দিয়ে অর্থটা আপনার হৃদয়ে গেঁথে যাবে, পোষে যাবে, চিন্তা চেতনায় আপনি এই অর্থটা বহন করবেন, আপনি প্রভাবিত হবেন এবং মানুষকেও আপনি সেদিকে আহ্বান করতে পারবেন। আপনি রব্বুল বাশারের কালাম যদি বারবার উচ্চারণ করতে থাকেন তাহলে রব আপনাকে আলোকিত করবেন, রব আপনার মধ্যে উপলব্ধি জাগাবেন। কোরআনে কত সুন্দর সুন্দর আয়াত আছে তাই না? যেমন সুরাতুল ইখলাস, আমরা দেখেছি একজন সাহাবি বারবার 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 তিনি সালাতের মধ্যে পড়তেন। অনেকেই ভাবত যে কেন তিনি পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তিনি একটা সূরা এতবার কেন পড়েন। তখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কেন পড়ো, বলে যে আমি এই সূরাকে ভালোবাসি, আমি এই সূরাকে ভালোবাসি, ইয়া সালাম ইয়া সালাম। তাহলে যিনি এই সূরাকে ভালোবাসেন তার মাসির কত উন্নত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের বেশারত দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা আল কোরআনের অনেকগুলো ইমপ্রেসিভ আয়াত দেখি, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইথু লা ইহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা উপায় ওপেন করে দেন, খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবতেও পারেনি। সুবহানাল্লাহ। আজকে আমরা রিজিকের সন্ধানে আত্মহত্যা করতে দেখি, মানুষ হতাশ হয়ে যাচ্ছে, অথচ আপনি তাকে অবলম্বন করুন প্রিয় ভাই বোনেরা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখুন, আল্লাহ আপনার একটা উপায় ওপেন করে দেবেন ইনশাআল্লাহ এবং আপনাকে রিজিক দেবেন। ওমাইয়া তাকিল্লাহা ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার বিষয়কে সহজ করে দেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা يؤخرهم الى يوم تشخص فيه الابصار। তোমরা আল্লাহকে গাফিল মনে করো না, জালিমরা যা করছে সে সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন এমন একদিন পর্যন্ত যেদিন মানুষের দৃষ্টি শক্তি তিরোহিত হয়ে যাবে। এরকম অনেক প্রভাবশালী আয়াত কিন্তু আল কোরআনে আছে, এগুলো বারবার পড়বেন। আপনার অন্তরে যে তাকওয়ার ঘাটতি ছিল, ইমানের ঘাটতি ছিল, তাওয়াক্কুলের ঘাটতি ছিল, সে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ১৭তম যে বিষয়টি সেটি হলো আপনি তেলাওয়াত করতে গিয়ে পড়তে গিয়ে আল ইবতেদা ওয়াল ওয়াকফ কোথা থেকে শুরু করতে হবে এবং কোথা ওয়াকফ করতে হবে এটা সুন্দরভাবে আদায় করবেন। আপনি এমন জায়গায় ওয়াকফ করলেন যে অর্থ বিগড়ে যাচ্ছে, এমন জায়গা থেকে শুরু করলেন সেটা অনর্থ হয়ে যাচ্ছে, অর্থাৎ সুন্দর অর্থ দিচ্ছে না, এটা করবেন না। আপনি যে কোনো কথার শুরু থেকেই তেলাওয়াত করবেন এবং এমন জায়গা থামবেন যেখানে একটা অর্থবোধক বিষয় থাকে, যাতে আবার মিলিয়ে পড়তে গেলেও সুন্দর করে আপনি মিলিয়ে পড়তে পারেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন কেরাআতু সূরাতিন কাসীরা বিকামিলিহা আফদালু মিন কেরাআতি বাদ সূরাতিন তাবীলা বিকদরিল কাসীরা, যে একটা পূর্ণ ছোট সূরা পড়া একটা বড় সূরার ছোট্ট কয়েকটা আয়াত যে এই ছোট্ট সূরার মতো সেটার চেয়ে উত্তম। আপনি পুরো সূরা ইখলাস যদি পড়েন, সূরা কাউসার যদি পড়েন, একটা বড় সূরার সমসংখ্যক আয়াতের চাইতে এই পুরো সূরাটা পড়াটা উত্তম, এটা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন। কারণ পুরো সূরার মধ্যে পুরো অর্থ এবং আল্লাহর সব বক্তব্য চলে আসে। অষ্টাদশ বা ১৮তম যে বিষয়টি সেটি হলো অর্থ বোঝা।
অর্থ বোঝ। আমরা এতক্ষণ তাদাব্বর নিয়ে কথা বলছি, সেখানে অর্থ বোঝার বিষয়টা আছে, বাট এটাকে স্পেশালি বললাম যে আপনি শব্দ ধরে ধরে অর্থ বুঝবেন এবং পরে পুরো আয়াতের অর্থটাও আপনাকে অনুধাবন করতে হবে। এই জন্য বলে ওয়ার্ড বাই ওয়ার্ড আল কোরআন, তাই না? এগুলো এখন আছে, নেটেও আছে, দেখবেন। তাহলে ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার পরে সালিস তর্জমাটা আপনি বোঝার চেষ্টা করবেন এবং তারপরে কোরআনের এই অর্থ নিয়ে চিন্তা গবেষণা করবেন, শিক্ষা নেবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লাইতু মা আন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذات ليله انا قرات النبي صلى الله عليه وسلم সাথে সালাত পড়লাম ففتح البقره তিনি বাকরা দিয়ে শুরু করলেন فقلت يركع عند الماء আমি ভাবলাম বললাম যে সম্ভবত তিনি 100 আয়াতের পরে রুকু করবেন ثم ماذا কিন্তু তিনি চলতেই থাকলেন فقلت يصلي بها في ركعه তিনি বোধহয় সূরা বাকরা শেষ করেই রাকাত করবেন فماذا কিন্তু তিনি চলতেই থাকলেন فقلت يركع بها তখন আমি বললাম যে তিনি সম্ভবত এরপরে রুকু করবেন তোমাফতাহান্নেসা, এরপরে তিনি সূরা নিসা পড়লেন ফাকারা আহা তিনি সেটা পড়লেন তোমাফতাহা আলা ইমরান এরপর আলে ইমরান দিয়ে শুরু করলেন ফাকারা আহা ইয়াকরা উমুতারাসসেলেন তিনি ধীরে ধীরে সেটা পড়ছিলেন ইদা মাররা বিআয়াতিন ফিহা তাসবিহ সাব্বাহ যখন কোনো আয়াত তিনি পড়তেন আয়াতের পাশ দিয়ে যেতেন পড়ে পড়ে যেখানে তাসবিহ ছিল তিনি তাসবিহ পাঠ করতেন ওয়া ইযা মাররা বিসুআলিন সাআলা যখন কোনো আয়াতের মধ্যে দোয়ার কথা থাকতো তিনি দোয়া করতেন ওয়া ইযা মাররা বিতাআউযিন তাআউযা যখন কোনো আয়াতের মধ্যে আল্লাহর কাছে পানাহ চাওয়ার বিষয় থাকতো তিনি পানাহ চাইতেন। এই হাদিসে সহিহ মুসলিমের মধ্যে এসেছে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কীভাবে সুন্দর করে তেলাওয়াত করতেন সেটা আমরা এখানে জানলাম। উনিশতম এবং সর্বশেষ যে সহায়ক উপকরণ সেটি হলো যখনই কোনো খাতেরা মনে কোনো সুন্দর অর্থ বা কোরআনের বিষয়ে উদয় হবে তখনই সেটাকে তাসজিল করে ফেলা, রেকর্ড করে ফেলা, লিখে ফেলা। কারণ আপনি কোরআনের সাথে যা পেলেন, যে অনুভূতি আপনার জাগরিত হলো এবং কোরআনের সাথে যে নলেজটা আপনি অর্জন করলেন, যে উপলব্ধিটা আপনি অর্জন করলেন, সেটা কিছুক্ষণ পর হয়তো আর থাকবে না, শেষ হয়ে যাবে। অন্য আরেকটা আয়াতের সময় দেখবেন জানি একটু আগে যে সুন্দর একটা ফিকরা আইডিয়া মনে এসেছিল সেটা কোথায় সেটা চলে গেল, ফলে সেটাকে আপনি তাসজিল করবেন সাথে নোটবুক রাখবেন। এভাবে আপনি দেখবেন যে প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আপনি নতুন নতুন অনেক জিনিস পেয়ে যাবেন যেটা সালাফের বুঝের সাথে সঙ্গতিপূর্ণ, কোরআন এবং হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যাতে সঙ্গতিপূর্ণ। কিন্তু মনে রাখবেন সেই ফিকরা এবং আইডিয়াগুলো গ্রহণযোগ্য নয় যেগুলো আমাদের সালাফের আমল চিন্তা চেতনা আকিদার সাথে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো বাদ দিতে হবে, সেগুলো বাদ দিতে হবে। এভাবে আমরা যদি আমাদের অবাধ্যতা গাফলতি শাহওয়া কামনা বাসনা সব কিছু ত্যাগ তরক করে যেটা শয়তান আমাদেরকে আহ্বান জানায় আমরা কোরআনমুখী হতে পারি, তাহলে আশা করা যায় এসব কিছুই আমাদের কোরআন বোঝার সহায়ক হবে এবং তাদাব্বরুল কোরআনের সহায়ক হবে এবং কোরআন অনুযায়ী আমল করার সহায়ক হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।